আমি একটা বক্তব্য দিয়েছিলাম, তার বিরুদ্ধে ব্যারিস্টার সুমন মামলা করবে। কতকাল এই মাহফিলে আসবো, বগুড়া ফার হয়েছি, তার এক ভক্ত আমার কাছে রেকর্ড আছে, ফোন দিয়া সমানে গালি শুরু করছে বড় হুজুরদেরকে নিয়া, শেষ করছে আমার মাকে নিয়া, মাঝখানে আমার বউ ফিরি। কথা বোঝেন নাই কি রে গালি? বললাম ভাই তুমি আরে গালি দিতেছো কেন? কয় আমি তাহেরির ভক্ত, কয় আমি নবীর ভক্ত। আরে ভাই তুমি নবীর ভক্ত আলহামদুলিল্লাহ, নবীর ভক্ত তো গালি দিতে পারে না, নবীর ভক্ত ছিল অস্কুরুনি, দাঁত ভেঙে দিয়েছে, ঠিক কিনা? আমি আশেকে রসুল, তুই আশেকে শয়তান, যারা মিলাদের জন্য জিলাপির জন্য মিলাদ পরে, এরা আশেকে রসুল নয়, এরা আশেকে শয়তান। জিকির করতে করতে কাপড় খুললে দেয়, মনের পর্দা বড়ই পর্দা, বাইরের পর্দা উঠা, হুম হুম আছে না নাই? হায় হায়, অথচ আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই নারী পুরুষের দল, তোমাদের ফরদা আমি আল্লাহ ফরজ করে দিলাম, পর্দা তোমাদের করতেই হবে। এটা কি কয়? বাইরের পর্দা ওঠা। ওর বলে ভিতরের পর্দা ঠিক আছে, তোর পর্দা কি আছে দেখাই যাচ্ছে, আছে না ল্যাংটা ভি? আরে কথা কয় না, আছে না নাই? শুধু আন্ডার ব্যান পরে, আন্ডার ব্যান তাও ফিতা, বল বেয়ারিং দুইটা দেখা যায়, এটাও ফির, ই গায়ে কি গন্ধ, মোষ বড় বড় টসডাট মারলেও দেখা যায় না, আর ঠোঁট কই, ঠোঁট মোষ এত বড়, বগলের সিয়ারি এত বড়। আরে সুন্দরবনের অবস্থা যদি হয়, না জানি বান্দরবনের অবস্থা কি, কথা কয় না? আমি তাহিরির ভক্ত, মহিলাকে যেমন চুল লাম্বা তাহিরিরও চুল লাম্বা, একবার এইদিকে চুল দে একবার এইদিকে চুল দে, দুই ঘন্টা ওয়াজ করে কোরআন হাদিস নাই। আরে কোরআন হাদিস বলো, এই ভক্ত তাহিরির ভক্ত আমাকে ফোন দিয়ে এমন গালি গালাস। আরে ভাই গালি তুমি আমারে কেন দাও? তোমার তাহিরি ভুল করেছে, তার ভুল শুধরানো দরকার। জিকির হবে আল্লাহর নামে, খাজার নামে কিসের জিকির? বসেন বসেন কিসের জিকির? মালা রাখবো না কিসের জিকির? শালি বাবা, ফতে বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, কুত্তা বাবা, এত বাবা তোর, তোর মাও কয়টা রে? কথা কয় না, বুঝা গেল জন্মের ঠিক নেই তোর, এত বাপ। তাহিরি ভক্ত এখনো আসেনি? আছে এ কেটা কেটা তাহিরি ভক্ত হাত দেখাও, রে একটাও নাই রে, ওই একটা তুলছে তুই, হায় হায় হায়। আল্লাহ হেদায়ত দান করেন, বলেন আমিন, জোরে বলেন না আমিন। আলেমদের গালি দেয়, তারা নাকি নবীর ভক্ত। আরে বেটা শায়খ আহমদুল্লাহ যদি প্রস্রাব করে দেয়, তোর মতো তাহিরি ভেসে যাবে, কথা কন না কেন? শায়খ আহমদুল্লাহকে তুমি চেনো? যার একটা কথার মূল্য কোটি টাকা দাম, আর সুন্না ফাউন্ডেশন করেছে, গরিবদের দ্বারে দ্বারে গিয়ে রিক্সা কিনিয়ে দিয়েছে, বন্যা যখন হলো সিলেটে মানুষের কাছে গিয়ে খানা পৌঁছে দিয়েছে, শীতার্তদের প্রতি বছর কাপড় দেয়, আর সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি। ওনার এক ডাকে হাজার হাজার জনগণ, তার হাজার হাজার আলেম ওলামা তার কাছে গিয়ে হাজির হয়, তার কথার, তার একটা টেলিফোনে হাজার হাজার প্রবাসী ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দেয় মানুষের কাছে বিলিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? তোর মতো আউল বাউলকে নিয়ে মানুষ লাফালাফি করবে? আউল বাউলকে যাত্রার প্যান্ডেলে মানায়, কোরআনের প্যান্ডেলে মানায় না। ভাইরা আমার, এই যে এটা খালি ইউটিউবে দিবে না, আবার দেখবেন গালি, এবার কমেন্টে লিখবেন আমাকে, আমার আমি নাকি ওহাবি, আমার ইমুতে, আমার এই নাম্বারটা তো 01760705, এই নাম্বারটা তো ভাইরাল সারা দুনিয়াতে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমু, এই নাম্বারে আবার লগদি লিখছে কিরে ওহাবির বাচ্চা ওহাবি, আজীব গালিটা ভিরি ভাই ভিরি। আরে আমাকে গালি দিবে বেধর্মীর বাচ্চারা, ইহুদির বাচ্চারা, মুসলমানের বাচ্চা গালি দে, দেখ যত পারিস গালি দে, বেতন আমি দুমু, দেখা যাবে হাসরের ময়দানে জান্নাতি কি আর জাহান্নামী কি।
ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জেলখানার মধ্যে বন্দি ছটপট করতেছেন, আম্মা জান সারা দোয়া করে আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহ তুমি তো গায়েবের মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, ওয়াল্লাহ জালেম বাচ্চা যখন আমাকে ধরার জন্য আসবে আমি জানি পারবে না আমার স্পর্শ করতে, মারহাবা বলেন, কতটা কনফিডেন্স নিজের কাছে দেখেন, আমি জানি সে পারবে না আমার ইজ্জত কেড়ে নিতে, আল্লাহ এই ঘটনাটা আমার স্বামী যেন সরাসরি দেখে, আমার স্বামী যেন আমাকে ভুল কখনো না বোঝে। এই স্বামী স্ত্রী ভুল বুঝাবুঝি হয় কি হয় না? আপনারা তো দূরের কথা, আমারও আমাকে মাঝে মাঝে ভুল বোঝে, কুমুটিরে ফোন দিলে দুই চার মিনিট কথা হয় না, হুজুর এমুক এলাকা লেখেন এইটা, হুজুর এত দুমু না আমি এত নুমু, এই দাম কষাকষিতে একটা দশ মিনিট সময় বউ যদি ওয়েটিং পায়, মাঝে মাঝে ফোন দি কয় তুই কার সাথে কথা কইলি, তাই রে আপনি দূরের কথা কয় তুই। একদিন আমি ঘুমাইতেছি, এক মহিলা ফোন দিছি, ফোন দিছে, ফোন রিসিভ করছে আমার বউ, কানের মধ্যে ফোন লাগাইছে, মহিলা সালাম দিয়া বলছে হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনাকে ভালোবাসি, লাইক গিয়ে গেছে ঠেলা। আমি বারোটার সময় উঠে একটু গোসল কইরা জহর পড়মু, মাহফিল রওনা, মাহফিল বরিশাল, আমি করলাম কি আবার খানা দাও, কয়টি হুজুর না লুচ্চা, কে কয়টি ওয়াজ করতে যাস না প্রেম করতে যাস, কে আমি কি করলাম, এক মেয়ে ফোন দিয়ে কয় তোকে ভালোবাসি, হয়তো রে ভালোবাসা আমি থাকুম না আমি গেলাম, আমি কইলাম তুমি যাও বাবার বাড়ি এমনি যাও, গাড়ি ভাড়া নিয়ে যাও, তুমি একবারেই যাবা, তা আমি অপরাধ, কয় মেয়ে ফোন দিয়ে বলছে আপনাকে ভালোবাসে বুঝেন নাই, আমি বললাম নাম্বারে কল দাও, নাম্বারে কল ব্যাক, ফোন দিয়ে বললাম আসসালামু আলাইকুম, মাজান কে আপনি, লাউড স্পিকার দিছে আমার বউ শুনতেছে, ফোন দিয়ে বলছে হুজুর ওইটা আপনার বউ না কুকুর, লাগছে আবার মেজাজ গরম, কি হয়েছে আপনি বলছেন নাকি আপনি আমাকে ভালোবাসেন, বলছে হুজুর আমি আপনার ওয়াজ ভালোবাসি, আমি আপনার ওয়াজ শুনে আমার স্বামীর সেবা করি, আমি নামাজ পড়ি, এই পাট গ্রামের অনেক মায়েরা আমাকে ফোন দেয় বাবা আমি তোমার ভক্ত, অনেক ছেলে এই পাট গ্রামের আমার মাদ্রাসায় পড়ে, একটা টাকাও নেই না, জিজ্ঞাসা করেন একটা টাকা নেই না, যা ইনকাম করি তা খাওয়াই,